তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং লাগাই নিয়েছি, এখন চার্জিং পুটি লাগিয়ে নিব, আগে দেখব তারপর যে এটা কি কারণে, আসলে পুটের কারণে কি সমস্যা। দেখতে পাচ্ছেন যে এটা পুট লাগাইলেও কাজ হচ্ছে না, তো যেটাতে আমি কাজ করি সেটা বিভিন্ন ধরনের পুট আছে, কাজ করতে সুবিধা, যার কারণে আমি লাগিয়ে নিয়েছি। এটা একেবারেই ইজি, মানে ঢুকছে এবং বের হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তো আমি এটাকে এখন খুলে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি দেখতে পেলাম নেতি দেশটি অবশ্য ঠিক আছে, এটা শুধুমাত্র ইনপুট যে আইসিটি রয়েছে সে আইসিটিতেই এটা প্রবলেম, এই আইসিটি রিমুভ করে দিলি আবার সেটি পুনরায় ওকে, কিন্তু এই আইসি সে পাবে কোথায়, আমি মডিফাই করে কাজ করে দেবো। তো আমি এটা মডিফাই কাজ করব, তো মডিফাই কাজ না করলে যেহেতু এটা একবারে অকেজু হয়ে যাবে, যেহেতু রেগুলার সরঞ্জাম এখনো মার্কেটে পাওয়া যায় না, যেহেতু কম দামি স্পিকার, তো আমি এটাকে একটি অন্য একটি ডায়োডের দ্বারায় আমি এটা চার্জিং ওকে করে দেবো, সে দিক দিয়ে চালাইতে পারবে। তো শুরু করি ডায়োডটি লাগানো। তো এই টেকনোলজিটা আসলে আমার নিজস্ব, আমি যে সমস্ত একেবারেই অকেজু হয়ে যায় তখন আমি এটা দিয়ে কাজ করে থাকি, অর্থাৎ বাপ যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্যগুলি আছে, তো সব ক্ষেত্রে না, শুধুমাত্র ইনপুট যে সেকশন রয়েছে সেই সেকশনে। তো আমি ডায়োডটি কেটে এটির লেগটি অনেকটা ছোট করে নেব, অলরেডি ছোট করে নিয়েছি। এখন আমার কাস্টমার আসলে কাছেই আছে, যার কারণে জিজ্ঞাসাও করতেছে, কোনো প্রবলেম নেই।
তো আমি আগে সেট করে নেই, এরপর আপনাদেরকে দেখাই জিনিসটা। তো দেখতে পারতেছেন আমি ডাইরেক্টর কি সিস্টেম করে নিয়ে নিলাম, একটা ডিজাইন করে দিলাম। সোল্ডারিং করে নেই, তারপর আবার তো ভিউয়ার্স আমি পুটিও খুলে নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এই যে পুটের সাথে যেই আইসিটি রয়েছে, তো সে আইসিটিও আমি এখন রিমুভ করে দেবো, কারণ বসের এই আইসিটি দিয়ে শর্ট হয়ে গিয়েছে। আপনার লাগালেও কাজ করবে না, তো কাজ করবে না। তো আমি আইসিটি খুলেই নিলাম বলতে গেলে, আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি অফ করে রেখেছি। তো ওই হলো আইসিটি। তো আমার আসলে এই স্পিকারটি গান শুনে যারা, তো আমার কিছু ছোট মানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, তারাই এটা শুনে, তারাই আমার কাস্টমার বলতে গেলে, আমার লক্ষ্মী কাস্টমার, রেগুলার কাস্টমার। আজকে আসলে যে ভিডিওটি করা হইতেছে এটা সম্পূর্ণটাই একটি মজাদার একটি ভিডিও, না দেখলে অবশ্যই মিস করবেন। তো ভিউয়ার্স আপনি দেখতে পারলেন এই সেই আইসিটি, আইসিটি হচ্ছে 5 পিনের। তো আইসিটি আমি রিমুভ করে দিয়েছি এখান থেকে, আপনারা দেখতে পারতেছেন এই ছিল আইসি সেকশন। তো এখানে 3টি আর এখানে 2টি লেগ। তো আইসিটি পুরে চার্জিং একেবারে বন্ধ হয়ে গেছে। এটার সাথে যেই পুটটি ছিল, তো সেই পুটটিও একটু লুজ কানেকশন, মানে লুজ কানেকশন বলতে গেলে আমরা যেটা বুঝি, সেই লুজ কানেকশন দেখা দিয়েছে। তো যার কারণে আমি পুটটিও চেঞ্জ করে নেব, পরে মডিফাই করে কাজ করে দেব, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। তো একটু স্কিপ করে নিয়ে আগে কাজটা শেষ করে নেব। তো ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি মডিফাই করি একটি রেজিস্টর, একটি ডায়োড, একটি এলইডি লাগিয়ে দিলাম, এই কাজটি আমার ওকে হয়ে গেল। তো এমনিভাবেই আপনার কাজটি করতে পারেন। তো এখন আমি সাউন্ড সিস্টেমটি অন করে দেখাবো, দেখি এটা আসলে কি ওকে হয়েছে কিনা। তো আমি আগে ফুল সেটআপটি আগে সেট করে নেব। তো প্রথমে আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম, তারপর একটু একটা জিনিস আমি দেখতে পেলাম, ব্যাটারি যখন লাগিয়ে নিলাম তখন চার্জিং সেটটি পুরো ওকে, কিন্তু যখন আমি ব্যাটারিটি লাগিয়ে নিই সেটটি অফ হয়ে যায়। আসলে এটার কারণটা কি, এখন এইটার কারণটা নিয়েও আমি একটু গবেষণা করবো যে মূল কারণটা কি। কারণ ব্যাটারি কি শর্ট হতে পারে, এখন দীর্ঘদিন কয়েকদিন পরে আসছিল এটা, ঠিক আছে কিন্তু অর্থাৎ ইনপুট যে ভোল্টেজগুলি সব ঠিক আছে, কিন্তু ব্যাটারিটি লাগালেই
সেটি অফ হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাটারির ভিতরে শর্ট, মানে ব্যাটারিটা উইক হয়ে গেছে। তো আমি যেহেতু উইক হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটাকে খুলে নিলাম। এখন এটাকে আমি দেখবো যে অন্যভাবে এটা চার্জ হয় কি না। তো আমি ব্যাটারি কানেক্টটি খুলে নিলাম। তো আমি চলে গেলাম ব্যাটারি চার্জিং এর একটি বাইপাস কাজে, একটু স্কিপ করে। বন্ধুরা আসলে ব্যাটারি ওই উইক হয়ে গিয়েছিল, মানে ড্যামেজ হয়ে গিয়েছিল। তো আমি ব্যাটারিও চার্জিং করে নিয়েছি, এখন সম্পূর্ণ কাটি ওকে। এখন আমি সেটিং করে দেখবো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, ওকে আছে। যদি অন্যান্য আর কোনো কিছু খারাপ না থাকে তাহলে 100% ওকে। এটা সাউন্ড কোয়ালিটি সহকারে সব সমস্যা সমাধান হয়ে গেল অল্প সময়ের মধ্যে। তো ভিউয়ার্স আমি সব লাগিয়ে নিলাম। তো এখন এটা সম্পূর্ণ ইউকে একেবারে আবার পুনরায় নতুনের মতন কাস্টমার ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও পেয়ে যান। এবং আমি যে কাজগুলি করি সেই কাজগুলি দেখে আপনাদের কিছু হলেও উপকৃত বা উপকারে আসে। তো আশা করি আজকের যে কাজটি আমি করলাম, যদিও আমি ফুল কাজটি দেখাইনি যে কীভাবে কীভাবে করবো, তবে আমরা যখন ট্রেনিং চালু করব তখন এগুলি নিয়ে একটু যেটা আমরা আলাপ আলোচনা করবো। এখন শুধুমাত্র কাজটি দেখালাম যে এভাবেই এই কাজগুলি ওকে করা যায়, এরকম শুধু এগুলিই নয়। আমি আমার লাইফে অসংখ্য, যেটা গণার আমি দীর্ঘ 20 বছর যাবত এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কাজ করি, সিআরটি টিভি, এলইডি টিভি, কম্পিউটার মনিটর, কম্পিউটার এলসিডি, এলইডি, স্মার্ট এলইডি, মানে অল ইন অল মানে অনেক প্রকার ইলেকট্রনিক্স ডিভাইসের রিপেয়ারিং করে। তো আপনাদের জন্য আমি চিন্তা ভাবনা করেছি ফ্রি ট্রেনিং চালু করব, তবে সেটা কিছুদিন পর, যেহেতু আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি, অবসর নেওয়া হবে কাজ করব। তো যার কারণে আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে মনে চায় আপনারা করে নিতে পারবেন, যদি সময় থাকে আমি উত্তর দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা একটু চালিয়ে দেখাই দিই, কিন্তু ব্যাটারিটি একেবারে ডাউন। বন্ধুরা দেখতে পেলেন ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ওকে হয়েছে। আসলে ব্যাটারি একেবারে ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারি চার্জ দিয়ে রাখতে হবে দীর্ঘ সময়, তাহলে হয়তো আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আর যদি না মানে চার্জে না দেয় তো সেক্ষেত্রে ব্যাটারিও ড্যামেজটা একেবারেই হয়ে গেছে, চলবে না। তো এটা চাইলে আপনি চার্জিং রেখেও ব্যবহার করা যাবে, ঠিক আছে? তো এটা ওকে দেখতে পারলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এ পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।